হর খামাই থাপলা শাখা ফালনক ও পাতিমং পাতিখা উদয়পুরনি চন্দ্রপুরনি সিনি নম্বর কলোনি ও তংনাই লিতন দেনি খুংনি ফালনক সালব্রুনে হাইকে ফালনক দুগা সই তালারি কলাঙাই নগ থাঙমানি ইয়াগল ককতমা রহর জাগা লিতন দেনি ফালনক খামাই থাঙ্কা ককতমা মানে দৌই থাঙ্কা লিতন দে হর খামজাক নুগুই ককতমা রহর জাগা উদয়পুর হর বুথানাই বেদেগ্ন ইয়াগল পাতিমা থাই ফাই সপাইকা হর বুথানাই বেদেগনি খুংসা ইঞ্জিন ককতি সাল ফালনকনি নফাং লিতন দে শাখা খুংনি কতর ফালনক খামই থাঙ্ম 15 lakhs হাই রংমারিনি মানিখনে খামই দেরাকা বাহাইকে খামকা ফালনক মুসাফান সিলিয়া লিতন দে আমি ঠিক করতে পারি না, রাত্রিবেলা তখন 11টা বাজে, তখন আমরা খবর পাইছি যে ঘরের দোকানে আমি টাকুন দূরে দেখলাম, দেখে সেরে দেখলাম তো দোকানে টাকুন চলতে আছে ধাও ধাও করে। এরপরে ফায়ার ব্রিগেডে ফোন করছি, ফায়ার ব্রিগেড আছে, প্রথম একটা আছে, একটা তো রাইট টানতে আসে না, পরে আরেকটা আছে, আরেকটা এসে দুইটা ফায়ার ব্রিগেডে মিললে তারপর কয়টা দোকান আছে ওই জায়গাতে? এখানে একটা আমার একটা দোকানে, একটা দোকানে এটা আমার বাজার, আমার এক সাইডে এক সাইডে মিষ্টি দোকান, টোটাল তোলে দুইটা দোকান, দুইটা দোকান আছে, দুইটা দোকান। হ্যাঁ, ক্ষয়ক্ষতির পরিমাণ কত হইব, কত লক্ষাধিক টাকা? ন্যূনতম অন্তত 15 lakh টাকা। এটা কোন জায়গা? চন্দ্রপুর 7 নং কলোনি। আপনার নাম? আমার নাম লিটন দে। আপনার কি হয় এই দোকানটা কি কিছু হয় আপনার? না না, আমার নিজের দোকান। ওনার আপনি? পুলিশ কি এসেছে? পুলিশ এসেছিল কাল রাতে। কিসের থেকে আগুনটা বন্ধ করতেছেন? কিছু বুঝতে পারতেছি। কি নাম আপনার? আমার নাম লিটন দে।